presenting Speak English. Hello friends, how are you? Amra achi Speak English class e. Ajke topic up ebong over. Up ebong over dutori mane opore. Cholo, tahole shuru kora jak. I am Shampurna Devnath. আগের দিন আমরা অন এবং অ্যাবাভ নিয়ে আলোচনা করেছিলাম। অন এবং অ্যাবাভ দুটোরই মানে উপরে, কিন্তু অন এবং অ্যাবাভ ফিক্সড পজিশনকে বোঝায়, আপ এবং ওভার একটা মুভমেন্টকে বোঝায়। আপ ইন্ডিকেটস হায়ার দ্যান দ্য অরিজিনাল পজিশন, যেমন কফি প্রাইসেস আর গোয়িং আপ। আগে 70 টাকা ছিল, তারপর 80 টাকা, তারপর 90 টাকা, এখন 100 টাকা, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আরেকটা উদাহরণ, আই ওয়ান্ট টু হাইক আপ দ্য মাউন্টেন, মানে মাউন্টেনে আমি ধীরে ধীরে উঠতে চাই। এবার ওভার, ওভার একটা জিনিসের ওপর দিয়ে যাওয়াকে বোঝায়, যেমন ফ্লাইওভার, নিচে অনেক কিছু থাকে তার উপর দিয়ে ফ্লাইওভার। দ্য এরোপ্লেন ফ্লাই ওভার আওয়ার হেড, মানে এরোপ্লেনটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। যেমন দ্য বয় ইজ গোয়িং ওভার দ্য ব্রিজ, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। ওভার নাম্বারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যেমন হার ওয়েট ইজ ওভার 20 কেজিস, মানে তার ওজন 20 কেজির বেশি। যেমন আমি প্রতিদিন 20টার বেশি মেসেজ পাই, আই গেট ওভার 20 মেলস এভরি ডে। কভারিং এ লার্জ এরিয়া, সেই ক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়, যেমন আমরা শীতকালে সোয়েটার পরি, একটা জামার উপরে সোয়েটার পরি। উই পুট সোয়েটার্স ওভার আওয়ার শার্ট, লে দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেড। তোমরা এভাবে প্র্যাকটিস করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরে ভিডিওতে দেখা হবে। Presenting